হ্যালো ফ্রেন্ডস, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওর টপিক হলো সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে। আপনি যদি পাইসিস বা মীন রাশির অধিপতি হন, মানে আপনার সানসাইন বা মুনসাইন এবং লগ্ন যদি আপনার মীন রাশি হয়, তো এই ভিডিওটি আপনার জন্য। আমি যতক্ষণ কার্ড সাফল্য করব, প্লিজ আপনার চোখ বন্ধ রাখবেন আর ঈশ্বরের নাম নেবেন। আপনি যদি না জেনে থাকেন যে আপনার কী রাশি, তো ডিসক্রিপশান বক্সে আমি একটি লিংক দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন, সেখানে আমি একটু ডিটেলে আলোচনা করেছি। থ্যাংক ইউ। পাইসিস, অনেক কাজের মধ্যে না একটু বাধা পড়ে যেতে পারেন, মানে সামলাতে না পারা এরকম একটা বিষয় আসতে পারে। গুড নিউজ আসবে বন্ধু, গুড নিউজ আসবে আপনার। ফাইন্যান্সিয়ালিও স্টেবিলিটি যেটা ছিল না অনেক অনেকের জন্য, সেটাও হবে। একটা হ্যাপি ফ্যামিলি লাইফ দেখতে পাচ্ছি, কারো কারোর জন্য ম্যারেজ হতে পারে। আপনি খুব সাজতে গুছতে ভালোবাসেন, যেটা দেখতে পাচ্ছি এখানে, মানে ফ্যাশনেবল আছেন বা ফ্যাশন রিলেটেড কিছু কাজকর্ম আপনি করতে পারেন। ওকে, টিচারশিপ বা জব, যদি অথরিটিভ কিছু আপনি করতে চান সেটা আপনি করতে পারেন। আপনি কাউকে গাইড করতে পারবেন, গাইডেন্সের কিছু জবও আপনি করতে পারেন। যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম থেকে থাকে তো সেগুলো আস্তে আস্তে কেটে যাবে দেখতে পাচ্ছি। একটা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন, যেখানে ইমোশন খুব ভালো থাকবে, যদি ফ্যামিলিতে কোনো ইস্যুস থেকে থাকে সেখানে। অপশানস থাকবে আপনার কাছে, যে কোনো বিষয়েই অনেক অপশানস থাকবে, আর সেন্টিমেন্টাল সাকসেস হবে আপনার জন্য। সেন্টিমেন্টাল কিছু ইস্যুস থাকতে পারে। আচ্ছা, কারোর কারোর জন্য জবেরও কিছু অপশান আসবে, যেখান থেকে আপনি ঠিক করতে পারবেন না যে কোন জবটিকে আপনি চুজ করবেন, আর সেটি নিয়ে আপনি খুব মানসিক দুশ্চিন্তাতেও থাকবেন বন্ধু। মানসিক দুশ্চিন্তারও অনেকটা শিকার হবেন, মানে এতটাই বোঝা লাগবে আপনার এখন এই সমস্ত বিষয় নিয়ে, যে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কী করা উচিত আর কী করা উচিত নয়। জীবনের এত বোঝা বইতে বইতে না দূরের সৌন্দর্যগুলোকেই আপনি আর দেখার সুযোগ পান না। গুড নিউজ, এক্স্যাক্টলি, গুড নিউজ আসবে বন্ধু আপনার। জীবনের নতুন রাস্তা খুলে যাবে, ভগবান আপনার হাতে আপনাকে পেন্টিকলস তুলে দিচ্ছে, দেখছেন তো। আপনার একটা কথা আছে না বাংলায়, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, তো সেটিই হবে। আপনি এখন এপারে দাঁড়িয়ে আছেন, তো রাস্তা দিয়ে ওপারে অনেক সৌন্দর্য আপনার জন্য, পুরো সুখবর আসছে। বাবাকে নিয়ে খুব চিন্তিত থাকতে পারেন। রয়্যালটি থাকবে আপনার, প্রসপেরিটি থাকবে, গ্রোথ থাকবে, তবে আপনার যে একটু ভিতর থেকে যে আপনি এত ইমোশনাল, কিন্তু বাইরে থেকে আপনি যে এত স্ট্রিক্ট, সেটা কিন্তু সবাই ভাববে যে আপনি প্রচণ্ড স্ট্রিক্ট, কিন্তু আপনি খুব ক্রিয়েটিভ একজন মানুষ, প্রচণ্ডই ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে। আপনাদের মধ্যে কেউ কেউ আছে তার বাবাকে নিয়ে প্রচণ্ড চিন্তায় থাকতে পারেন, কোনো ইস্যুস হতে পারে। কারোর কারোর জন্য আর্মি রিলেটেড কোনো জবের জন্য অফার আসতে পারে, বা যেখানে আপনি রাজা হবেন, মানে আপনি শাসন করবেন, এরকম কোনো জবের অফার আসতে পারে। এক্স্যাক্টলি, গুড নিউজ, গুড নিউজ তো আসবেই মীন রাশি আপনাদের। গুড নিউজ একটা আপনি পাবেনই আপনার আপনার জন্য না, আপনি ঠিক করতে পারবেন না যে আপনি যাবেন কি যাবেন না, মানে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এই দোটানার মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন। আপনি বুঝতে পারবেন না, মানে নিজেই নিজেকে নিয়ে জাগলিং করবেন একসময় মনে হবে আপনার।
ডে ড্রিমিং, আপনি যা যা স্বপ্ন দেখছেন না সেই স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। থ্যাংক ইউ। আপনি এই জায়গায় প্রতিষ্ঠিত হবেন বন্ধু, আপনি এই জায়গায় আসার জন্য কেউ আপনাকে হেল্প করবে না, আপনি নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আপনাদের মধ্যে অনেকেই আস্তে আস্তে স্পিরিচুয়াল হবেন। গুড নিউজ তো আসবেই একটা, কোনো ফাদার ফিগার বা কোনো মাদার ফিগারের কাছ থেকেও আপনারা হেল্প পেতে পারেন। এই কার্ডটিকে উইশ ফুলফিলমেন্টের কার্ড বলা হয়। তো এই এই সেপ্টেম্বর মাসে আপনাদের যে কোনো রকমের একটি উইশ আপনার ফুলফিল হবেই, আর তার জন্য ডিভাইন ব্লেসিংও আছে আপনার উপরে। আপনি লাইফে যে প্রবলেমটাই আপনি ফেস করছেন না, সেই প্রবলেমটা আপনি একটু ব্যালেন্স আনার চেষ্টা করছেন, লাইফে আপনি ব্যালেন্স আনার চেষ্টা করছেন। অনেক অবস্টেকলস আসছে আপনার এখন, কিন্তু চিন্তা করার কিছু নেই, আপনার ব্যালেন্স আসবে। আর যেখানে আপনার মনে হচ্ছিলো যে আপনার ফ্যামিলি লাইফে যদি কোনো ডিসব্যালেন্স থেকে থাকে, তো সেটাও ঠিক হয়ে যাবে বন্ধু। কোনো টিচারশিপ জব, আপনারা যারা যারা গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছিলেন, তারা আপনারা চাকরি পেতে পারেন, বা যারা যারা এতদিন পর্যন্ত চেষ্টা করছিলেন চাকরির জন্য, তারা চাকরি পাবেন। থ্যাংক ইউ। আমি দেখে নেব আপনার জন্য কী গাইডেন্স আছে। ওকে, এক্স্যাক্টলি, আপনি যা যা চিন্তা করছেন না, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল বলছে যে আপনি সেগুলোকে না একটু লিখুন, মানে এটা পেন অ্যান্ড পেপার টেকনিক বলা হয়, আপনি এটা ম্যানিফেস্টেশনও বলতে পারেন। যে আপনি যেটি ম্যানিফেস্ট করছেন, ভগবানের কাছে যেটি জানাচ্ছেন না, সেটি আপনি একটা পেন অ্যান্ড পেপারে আপনি এটা লিখতে পারেন, বা একটি বুক বানাতে পারেন যে কীভাবে আপনি এগোবেন, কী কীভাবে এগোলে আপনার এই কাজগুলো পূর্ণ হবে। আর্কেঞ্জেল জেডকেই বলছে আপনাকে যে আপনি হার্টটাকে না একটু সফট করুন, মানে আপনি অনেকটা না হার্ড হয়ে গেছেন হয়তো এই সিচুয়েশানের জন্য, তো এই সিচুয়েশানকেও যেমন রেসপেক্ট করতে হবে আপনাকে, আপনার হার্টকেও আপনাকে একটু সফট করতে হবে। আর যারা যারা এই সিচুয়েশানে ইনভলভ আছে, সবাইকেই আপনাকে নিয়ে চলতে হবে, সব ঠিক হয়ে যাবে, হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন আপনি। প্যাশন, এক্স্যাক্টলি, আমি বলছিলাম না আপনি প্রচণ্ড ক্রিয়েটিভ একজন মানুষ, তো আপনি যেটা চান সেটাকে আপনি ফলো করুন, সেটা লাভ লাইফে এবং কেরিয়ার লাইফে। আর কীভাবে এগোবেন আপনাকে সেটি একটি পেন অ্যান্ড পেপার টেকনিক মেনটেন করে লিখতে হবে। আর্কেঞ্জেল হ্যানিয়েল আপনাকে সেই গাইডেন্সটা দিচ্ছে, ঠিক আছে। আমি দেখে নেব আপনাকে এই সেপ্টেম্বর মাসের জন্য আপনাকে কি সারেন্ডার করতে হবে। থ্যাংক ইউ। সারেন্ডার টু সেটিং লিমিটস, সীমাবদ্ধতা যেটিকে নির্ধারণ করেছেন নিজের চারিপাশে, না বাউন্ডারি তৈরি করা ভালো। সেটিং লিমিটসকে আপনি সারেন্ডার করতে চান, বাউন্ডারি তৈরি করা ভালো, কিন্তু সেটা রিলেশনশিপের জন্য কখনোই ভালো নয়, ঠিক আছে। আপনি যদি সব জিনিসে না বলতে থাকেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আপনাকে হ্যাঁ বলতে হবে বিষয় নিয়ে। যাই কিছু হোক না কেন, আপনি সেটাকে না পজিটিভলি অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, যাই কিছু আসুক আপনার লাইফে, ঠিক আছে। তো এখান পর্যন্তই ছিল মীন রাশি পাইসিস আপনাদের রিডিং। এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক না করে থাকেন তো প্লিজ একটি লাইক করে দিন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।